ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আজকে কিন্তু ভিডিওর ভিতরে অনেক ধামাকা আছে। আজকের আপনারা বাইরে ভিডিওর ভিতরে আপনারা সর্বনিম্ন 20,000 টাকায় গরু পেয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। আজ 13 আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌষহাট। দর্শক, আজ জেটুয়া পৌষহাট থেকে আপনাদের কিছু মাঝারি সাইজের ষাঁড় গরুর দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা ভিডিওতে কমেন্ট করছিলেন যে ইয়াসিন ভাইয়ের ভিডিও বেশি করে দিতে, তার জন্য আজকে আমি চলে আসছি এই জেটুয়া পৌষহাটে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের ইয়াসিন ভাই। আজকে ইয়াসিন ভাই কতবার ষাঁড় গরু নিয়ে আসছে এবং গাভী গরু নিয়ে আসছে সেগুলো ভাইয়ের মুখ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আমার দর্শক তো আপনাকে অনেক পছন্দ করতে শুরু করছে, কারণ ভিডিওতে কমেন্ট করে যে ইয়াসিন ভাইয়ের ভিডিও দেন। জি ভাই, আমরা তো বাজে কথা বলি না, এই জন্য হয়তো সবাই পছন্দ করবে। অনেকে আছে বাজে কথা বলে, গরুর দাম চায় এরকম আছে জায়গায় এসে আর এক রকম প্রমাণ পায়, এটা তো আমরা করি না, এই জন্য আমাদের হয়তো আপনাকে মানুষ। জি ভাই, আজকের এখানে ষাঁড় বাছুর কত পিস আছে এবং আপনার বকনা প্লাস গাভী কত পিস আছে? ভাই, এখানে গাভী বা গরু আছে আমার হচ্ছে মাত্র 8 পিস। আজকে একটু কম আছে, আজকে একটু কম আছে, যেহেতু দেশ অবস্থা ভালো না, বেদায় গরু কিনি নাই বেশি। আর এখানে ষাঁড় বাছুর আছে আপনার 12-13টা আছে অটোমেটিক। জি ভাই, ভাই এখন বর্তমান বাজারটা কেমন কি যাচ্ছে? ভাই বাজার খুব নরম যাচ্ছে, ভাই বাজার খুব একটা সচল ভালো না, মানে যে দাম যাচ্ছে আমার দর্শক যদি আপনার কাছ থেকে কিনে সেক্ষেত্রে একটু সাশ্রয়তে কিনতে পারবে। অবশ্যই ভাই, এই মুহূর্তে যদি কেউ মনে করেন মালের ইয়ে দেয়, কন্ট্যাক্ট দেয়, তাহলে মনে করেন তার বাজার ছাড়া আরও 2,000-3,000 করে আমরা কম রাখবো ভাই, যেহেতু আমাদের বাজার এই মুহূর্তে খুব খারাপ। আমরা মাল বেচতে পারলে মনে করেন আমাদের কাছে অনেক ব্যাপার, মানে এখানে লাভ হোক আর না হোক, এখানে যদি আপনারা মালগুলো সেল করতে পারেন সেক্ষেত্রে এটাই। জি ভাই, জি ভাই, জি ভাই, ভাই যেহেতু অনেকগুলো গরু আমরা কথা বলালে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, আমরা গরুগুলো দেখাই। জি ভাই, আজকে তো এই প্যাকেজের এই মাথা থেকে শুরু। জি ভাই, প্রথমে তো একটা ক্রস কাটছেন। জি ভাই, এটা ফ্রিজান ক্রস ভাই। ভাই এটা সিঙ্গেল কেমন কি দাম? ভাই এটা দাম চাচ্ছি ভাই 47 ভাই। 47? জি ভাই, সিঙ্গেল। এই দামে দিবেন তো? ভাই 46 দিয়ে দেবো ভাই। তারে ভাই এখানে কিন্তু একটা ক্রস বাছুর ভাই এরকম ফ্রিজিয়ান ক্রস হলে তো দাম অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আসছেন 47-46 দিয়ে দেবো ভাই। তারে সিঙ্গেল ভাই। এরপর একটা, এরপরে ভাই এটা চাচ্ছি ভাই 48। জি ভাই, ভাই ব্যবসা বিক্রি এটাও 46 দিয়ে দেবো ভাই। তারে এরপরে যে লালটা আছে ভাই এটা চাচ্ছি আপনার 49। এর ব্যবসা বিক্রি এটাও ভাই শাল বাছুর, এটাও খুব মানের বাছুর, এটা আপনার ব্যবসা বিক্রি ওই হয়তো 1,500 কম হলে 47-48 তারে দিয়ে দেবো ভাই। যারা স্বল্প পুঁজি নিয়ে খামার করতে চাচ্ছে তারা এরকম ধরনের বাছুর কিনলে ভালো হবে। জি ভাই, তাদের জন্য খুব মানে লাভবান। জি ভাই, অনেক বেশি অল্প টাকার ভিতরে। জি ভাই, এটা কেমন ভাই? এটা চাচ্ছি মাত্র 34,000 ভাই। এটা 32 দিয়ে দেবো ভাই। 32? কালোটা ভাই, কালোটা যাচ্ছে মাত্র 46। এটা কেমন কি ব্যবসা বিক্রি ভাই? এটা হয়তো 44 দিয়ে দেবো তারে। 44? জি ভাই। এরপরে যেটা আছে ভাই এটা চাচ্ছি, এটা ভাই 48 চাচ্ছি, এটা 46 তারে দিয়ে দেবো ভাই। ভাই আরেকটা করাজ দেখতে পাচ্ছি ভাই, আরেকটা করাজ এটা চাচ্ছি মাত্র 44,000। এটা ভাই 42 তারে দিয়ে দেবো ভাই। 42 দিবেন? জি, এটা করাজ বছর, এটা খুব মানে মানে প্যাকেজের ভিতরে সব থেকে ছোট বাচ্চা এটা। এটা কেমন দাম যাচ্ছে ভাই? এটা চাচ্ছি মাত্র 32। ব্যবসা বিক্রি ভাই? ব্যবসা বিক্রি 28-30 দিয়ে দেবো ভাই। 28 দিয়ে দেবো তারে? 28 দিয়ে দিবেন? জি ভাই। এটা ভাই এটা চাচ্ছি মাত্র, এটাও 32 চাচ্ছি, এটা 30 দিয়ে দেবো ভাই। তারে 30? জি ভাই। এবং লাস্টের ষাঁড়ের লাস্টটা আছে ভাই, লাস্টের এই যে ক্রসটা আছে এটাও খুব ভালো একটা বাচ্চা, এটা আপনার সর্বোচ্চ মনে করেন যে 42 দাম সব, এটা 40 তারে দিয়ে দেবো ভাই। জি ভাই। ভাই এখন এখানে তো প্রায় যে লাইনে যেগুলো দেখালেন 11 পিস বা 10 পিস মতো হয়তো আছে এই লাইনে, এখন যারা এই শাল বাছুরগুলো নিবে তাদের জন্য ইবারের শাল বাছুরগুলো কেমন দাম থাকবে? ভাই ইবারের যদি কোনো খামার ব্যক্তি নিতে চায় ইবারেজ করে মাল, মনে করেন যে আমি 46 করে দাম চাবো, 45 করে একদম ফিক্সড রেট হলে তারা মাল, ফিক্সড রেট 45, যেহেতু অল্প গরু দামের কোনো সুযোগ নাই, না দামের কোনো সুযোগ নেই ভাই, যেহেতু আমার মনে করি এখানে ব্যবসার কিছু নাই, সে খামার ব্যাপারীর জন্য ব্যবসা করে আমার পাশে আবার আসতে পারে, আমি সেই সুযোগ সুবিধার জন্য মালের দাম বলছি ভাই। একটাই টার্গেট যে আপনি খামারিকে বাঁচায় রাখবেন। জি ভাই, ওদেরকে বাঁচালে আমি বাঁচবো। তাহলে আজকের একদম ফিক্সড রেট একদম 45 করে ভাই, 46 চাচ্ছি, 45 করে হলে ভাই তারা ইভারেজ করে মাল দিয়ে দেবো। কেউ যদি দামাদামি সুযোগ করতে চায় সেক্ষেত্রে তার কাছে দাম চাওয়া দাম 46, 1,000 কম, 1,000 কম হবে। দর্শক আপনারা দেখলেন, মানে যারা সীমিত স্বল্প পুঁজি নিয়ে একটা খামার করতে চাচ্ছেন তাদের জন্য এখানে কিছু সাত বছর দেখালাম 45,000 টাকা করে, যারা কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে। ভাই এই তো আরেকটা ঢুকলো, এটা ওই প্যাকেজের ভিতরে দিয়ে দেবো? এটাও ভাই প্যাকেজে দিয়ে দেবো ভাই। এটা ওই 45, ওই 45 দিয়ে দেবো ভাই। ভাই দেখলেন এই মাত্র একটা গরু আসলে এটাও 45 ভিতরে যাবে। এটা সিঙ্গেল চাবো 92, আপনি 45-46 দিয়ে দেবো, আমার লাভের দরকার নেই, যেহেতু আমি টাকা পেয়েছি গেলে মনে করেন মাল ব্যবসা আছে। জি ভাই, এটা এটাও ভালো বাস আছে ভাই। এটা এছাড়াও তো আপনার কিছু বকনা এবং গাভী গরু আছে,
এটা কি বাচ্চা সহ নাকি? এটা বাচ্চা সহ ভাই, এটা সাড়ে বাসু। সাড়ে বাসু সহ ভাই, এটা চাচ্ছি মাত্র 55, 52 হলে তারা দিয়ে দেবো। 52 হলে সাড়ে বাচ্চা সহ? জি ভাই। এটা গাবিটা তো মনে হয় এখনো নতুন বয়স, চার দাঁত সাড়ে বাসুর কোলে। আমি বুঝতে পারছি, এই জন্য আপনারা কমেন্ট করেন যে ইয়াসিন ভাইয়ের ভিডিও চাই। মাত্র 22,000 টাকা ভাই, এটা কয় দাঁত? এটা দুই দাঁত ভাই, দুই দাঁতে 22,000। 22,000 টাকা হলে তারা দিয়ে দেবো ভাই, যদি কেউ এসে বলে যে 22,000 টাকা দেবো আমি তারা দিয়ে দেবো ভাই। গাব আছে নাকি ভাই? এই যে গাব নেই, হয়তো সবাই তো গাব হবে সামনে, সামনে হবে। জি ভাই। তারপর 22,000 টাকা, তো 22,000 টাকা আমি তারে গেউ গরু দিও ভাই। এরপর দেখতে পাচ্ছি এটা কেমন দাম ভাই? এটা সাড়ে বছর আছে কোলে, 500। জি ভাই। সাড়ে বাচ্চা? জি ভাই। এই সেটটা কেমন? এটা আছে 52 ভাই, 48 হলে তারে দিয়ে দেবো ভাই। 48 হলে সেট? একদম 48 হলে তারে দিয়ে দেবো ভাই। গাবিটা কয় দাঁত ভাই? গাবিটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁত? জি ভাই। এরপর এটা কি বাচ্চা? এটা ভাই সাড়ে বাচ্চা। সাড়ে বাচ্চা? জি ভাই। এটা কেমন কি? এটা আছে 22,000 টাকা। 22? জি ভাই। সর্বনিম্ন দাম মানে এটার দাম 22,000, আবার এটার দাম 22? এটার দাম 22, এর সর্বনিম্ন 20,000 টাকা হলে সাড়ে বাচ্চা তারে দিয়ে দেবো ভাই। দর্শক, আজকে তাহলে 20,000 টাকায় আপনারা সাড়ে বছর কিনতে পারবেন, একদম বাঙালি সার ভাই। ভাই এটা বকনা ভাই, এটা বকনা, এটা এখন আবর। এটা কেমন কি ভাই? এটা চাচ্ছি আপনার 25,000 টাকা। 25? জি ভাই। টার্গেট ভাই? টার্গেট 22,000 টাকা তারে দিয়ে দেবো ভাই। 22,000 টাকা? জি ভাই। এরপরে এটা ভাই? এটা আপনার হচ্ছে এটা মানে হাড্ডি গাবি, এটা নতুন ব্যাগস, এটা আপনার হচ্ছে 32 চাচ্ছি, 27,28,000 টাকা করে তারা দিয়ে দেবো। জি ভাই। ভাই এখন এই যে বাচ্চা সহ গাবি, আমার অনেক দর্শক আমাকে ফোন করে এবং ভিডিওতে কমেন্ট করে যারা বাচ্চা সহ বকনা এবং সাড়ে বাসু ইভারেজ মিলে কিনতে চাবে বাসু সহ, তাদের ইভারেজ ইভারেজ যদি কেউ যদি এইরকম মানে মডেল দেখে যদি কেউ নিতে চায়, একটা দেখাইছি একটা আছে ইভারেজ ভাই, মনে করেন যে 45 করে হলে তারে দিয়ে দেবো। 45 করে বাসু সহ? বাসু সহ ভাই। মাথা ঠিক আছে ভাই? আমি মাথা ঠিক করে কথা বলি, যেহেতু মনে করেন ইউটিউবে কথা বলা তো ভুল বল, কোনো কথা বললে হবে না, যদি কোনো দয়া ব্যক্তি থাকে যে 45 করে আমি নেব তাহলে দিতে পারো ভাই, কোনো সমস্যা নেই। শুকনা হাড্ডি গাবি যারা নিতে চায় তাদের জন্য কেমন দাম থাকবে? শুধু সিঙ্গেল গাবি? শুদ্ধা শুকনা হাড্ডি মনে করেন যে আপনার নতুন ব্যাগস বা 6 দাঁত 4 দাঁত, এরা সর্বোচ্চ 28 করে দাম দিবে আমারে। 28 করে ডবল ফ্রেমের মাল আমি দিয়ে দিতে পারবো। 28,000 করে? আর এবং তাহলে আজকে আপনার এর ভিতরে সব থেকে সর্বনিম্ন গরু থাকতেছে 20,000 টাকা? 20,000 টাকা ওই একটা আছে, ওই যে আমার সাড়ে বছর। জি ভাই। লাল কালার? এটা কেমন কি দাম আছে ভাই? এটা চাচ্ছি 35,000 টাকা। 35? জি ভাই। এটা 33 হলে দিয়ে দেবো ভাই তারে। 33,000 টাকা? জি ভাই, এটা তারা দিয়ে দেবো 33 হলে। সর্বোচ্চ বয়স কেমন আছে? সর্বোচ্চ এটা আবর আবর বাসুর ভাই, এটা খুব ভালো না দাঁতি নাই ভাই, খুব ভালো বাচ্চা। ফোন নাম্বারটা বলে দেন ভাই। আমার ফোন নাম্বার হচ্ছে 01938-5138-06। ভাই এখন একটা কমপ্লেন আছে, আমার দর্শক আমাকে ফোন করে প্লাস ভিডিওতে কমেন্ট করে যে আপনার মোবাইল বন্ধ থাকে, কারণ ভাই ফোন অফ থাকে না, হয়তো বাসার ভিতরে থাকলে নেটওয়ার্কের সমস্যার ভিতরে কথা বলা যায় না তাদের সাথে, আর সবাই তো একবারে চেষ্টা করে ফোনের লাইনে ঢোকানোর জন্য, বুঝছেন? দয়া করে কেউ মানে বিজি থাকলে পরবর্তীতে ঢুকাবে, তখন ফোনে কথা বলতে পারবো ভাই, এবং তারা ভিডিওতে আমরা দেখা দেবো মাল সহ করে তাদের সমস্যার সাথে দেখা দেবো। দর্শক, ইয়াসিন ভাইয়ের ভিডিও দেখলেন আপনারা যেটু অবশ্য শর্ট থেকে, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আজকে কিন্তু ভিডিওর ভিতরে অনেক ধামাকা আছে, আজকের আপনারা বাইরে ভিডিওর ভিতরে আপনারা সর্বনিম্ন 20,000 টাকায় গরু পেয়ে যাচ্ছেন। আজকে যেটু অবশ্য শর্ট থেকে ভিডিও পর্যন্তই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।